আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়া, এটা হচ্ছে নোকিয়া আর কি 105 ফোন। এটা যেভাবে রিস্টোর দিবেন সেটা হচ্ছে গিয়া, রিস্টোর দেওয়ার পাসওয়ার্ডটা কত সেটা আপনাদের জানিয়ে দিব। এখন প্রথমে ফোনটা অফ করে নিব, কারণ এটা একটা মাস্টার রিসেট কি আছে যেটা আর কি অফিসিয়াল ভাবে দেওয়া থাকে, সেটা আপনাদের মানুষ দরকার। এখন সো আমি এখন ফোনটা অন করব। অন করার পরে এখন ওকে দিব, কন্টিনিউ দিব। এখন যেটা হচ্ছে কি আছে, এটা হচ্ছে একটা নির্দিষ্ট একটা মাস্টার কে আছে, অর্থাৎ মাস্টার কে দিয়ে আপনি চাইলে আপনার ফোনটি লিস্ট দিতে পারবেন। এটার মডেল হচ্ছে কি, নোকিয়া 105। আমি আবার দেখাচ্ছি মডেলটা, এটার মডেল হচ্ছে কি, নোকিয়া 105 RM1133V ভার্সন। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে সব। সো এখন যেটা আমরা করব সেটা হচ্ছে গিয়া ফোনটা যেভাবে লিস্ট দিব, বা এটার ইমেইলে যে একটা অফিসিয়ালি পাসওয়ার্ড আছে সেটা আপনাদের মাঝে জানিয়ে দিব। সো এই জন্য প্রথমে মেনুতে ঢুকবো। মেনুতে ঢুকার পর এখান থেকে যেটা করব, সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর আমি আবার বলছি, এটা যে একটা নির্দিষ্ট পাসওয়ার্ড আছে সেটা দিলে আর কি কল ড্রাইভার টাইভার যা আছে বিজি টিজি সব ছেড়ে যাবে। সো এখন এটা রিস্টোর ফ্যাক্টরি সেটিং দেখতে পাচ্ছেন, এখানে ঢুকবো। ঢুকার পর এখানে যেটা পাসওয়ার্ডটা আছে সেটা আমরা দিব। এটা যদি আপনি ম্যানুয়ালি কোনো পাসওয়ার্ড ইউজ করে থাকেন সেটাই ক্ষেত্রে দিতে পারেন, দিলে আপনার ফোন রেজিস্টার হবে। আর যদি ম্যানুয়ালি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনি এখানে যেটা দিবেন 1 2 3 4 5। আমি আবার বলছি 1 2 3 4 5, অর্থাৎ এটার সেটিং রিস্টোর পিওকে দিবেন, সেটিং রিস্টোর আর কমপ্লিট। আপনাদের আবার বলছি নোকিয়া ফোনের নোকিয়া 105 এর যে রিসেট কোডটা সেটা হচ্ছে 1 2 3 4 5। সো ভিউয়ার্স থ্যাংক ইউ, বাই।